Assalamualaikum. I'm Chef Ishika. Welcome to iFood channel. Amar ajker recipe holo chocolate Oreo truffle cake. Ami 10 takar biscuits er packet diye ei cake ti banabo. Khub kom khoroche onek mojadar chocolatey and soft yummy cake. Ei cake ti khele ekdomoi bujha jabe na je eti 10 takar biscuit er packet diye toiri. আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো চলুন শুরু করি এই মজার রেসিপিটি আমি আজকে এই চকলেট বিস্কিটটি ইউজ করব আমি আজকের কেকটিতে 6টি বিস্কিটের প্যাকেট ইউজ করব এখন আমি বিস্কিটগুলো ভালো করে ব্লেন্ড করে এরকম পাউডার করে নেব এখন আমি বিস্কিটের পাউডারে 200 ml এর মতো দুধ অ্যাড করব কিন্তু পুরো 200 ml একসাথে অ্যাড করব না প্রথমে 150 ml অ্যাড করে আগে মিক্স করে দেখে নিব আপনারাও দুধ একসাথে অ্যাড করতে যাবেন না আগে দেখে নেবেন ব্যাটারের ঘনত্বটা কি রকম ব্যাটারটা একটু ঘন হয়েছে আমি বাকি 50 ml দুধও দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে আমার কেকের ব্যাটারটি রেডি এখন আমি এটাকে সাইডে রেখে মোল্ডটা রেডি করে নেব আমি এরকম একটি স্কয়ার শেপের ওভেন প্রুফ ডিশ নিয়েছি এখন এই ডিশটাতে ভালোভাবে অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে সেট করে দেব এখন কেকের ব্যাটারে এক প্যাকেট ইনো দিয়ে দেব ইনোটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ওভেনে কেকটা দেওয়ার কিছুক্ষণ আগেই ইনো দিতে হবে বেশিক্ষণ আগে ইনো দিয়ে ব্যাটারটা রাখা যাবে না ইনো দেওয়ার সাথে সাথে ব্যাটারটা ফুলে এরকম কিছুটা ফ্লাফি হয়ে যাবে কেকের ব্যাটারে ইনো দেওয়ার পর আর বেশি দেরি করা যাবে না ইনোটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা সাথে সাথে কেক মোল্ডে ব্যাটারটি দিয়ে দিব এখন এইভাবে একটু ট্যাপ করে নেব এখন প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে 20 মিনিটের মতো বেক করে নেব আপনারা চাইলে এই কেকটি মাইক্রোওয়েভেও বেক করতে পারবেন তবে মাইক্রোওয়েভে বেক করতে হলে মাইক্রোওয়েভের সবচেয়ে হাই টেম্পারেচারে 5 থেকে 7 মিনিটের মতো বেক করতে হবে এখন আমি কেকটাকে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে কেকের সাইডের বেকিং পেপারটা খুলে নেব কেক গরম অবস্থায় কখনো ডিমোল্ড করবেন না কারণ গরম অবস্থায় কেক খুব সফট থাকে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে হবে এখন আমি কেকের জন্য একটি চকলেট গ্যানাশ রেডি করে নেব চকলেট গ্যানাশের জন্য আমি এখানে 150 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি এখন 50 ml গরম দুধ দিয়ে চকলেট গ্যানাশটাকে রেডি করে নেব এই চকলেট সসে হুইপিং ক্রিম ইউজ করে কিন্তু অনেক সময় আমাদের বাসায় হুইপিং ক্রিম থাকে না তাই আমি দুধ দিয়ে খুব সহজভাবে এই চকলেট সসটাকে তৈরি করে দেখাচ্ছি চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে চকলেট গ্যানাশটি রেডি এখন চকলেট গ্যানাশ কেকের উপর এভাবে পোর করে দিব আমি একটু বেশি করেই চকলেট গ্যানাশ রেডি করেছি যেন চকলেটের লেয়ারটা একটু পুর হয় আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট গ্যানাশ করতে পারেন এখন আমি উপর থেকে কিছু চকলেট শেভিংস দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আসলে ডেকোরেশনটা নিজের উপর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন চকলেট ভার্মিসিলি বা কালারফুল স্প্রিঙ্কলস দিয়েও আপনারা ডেকোরেশন করে নিতে পারেন এখন আমি কেকটিকে ফ্রিজে রেখে দিব খুব ভালোভাবে সেট হওয়ার জন্য আমি উপরে আরও কিছু চকলেট স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছিলাম আমার চকলেট ওরিও ট্রাফল কেক কিন্তু রেডি এখন কেকটাকে কাট করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লাক্সারিয়াস হয়েছে দেখে একদম বুঝাই যাচ্ছে না যে 10 টাকার বিস্কিটের প্যাকেট দিয়ে তৈরি এত সুন্দর চকলেটি অ্যান্ড ইয়ামি চকলেট কেক দেখে মনে হচ্ছে কোনো বড় পেস্ট্রি শপের চকলেট কেক কম খরচে আপনারাও কিন্তু এই মজাদার চকলেট কেকটি বানিয়ে নিতে পারেন ঝটপট শুধু বিস্কিট দিয়ে আপনিও এই মজাদার কেকটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন ছোট বড় সবাই কিন্তু এই কেকটি খুবই পছন্দ করবে কারণ চকলেট কেক কিন্তু সবারই প্রিয়
কেকটা কতটা সফট হয়েছে, মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। চকলেটের যে একটা অতুলনীয় ফ্লেভার সেটা আর বলে বোঝানোর মতো না। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো নতুন আর ইউনিক রেসিপির সাথে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।